সকালবেলা কি শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখনই আব্বুর ফোন। হ্যাঁ জিদান, তাড়াতাড়ি করে একটু অফিসে আয় তো। কেন আব্বু? দরকার আছে, আয় না বাবা। আসতেছি। আমি জিদান, সবেমাত্র এসএসসি দিলাম, এখন সারাদিন কোনো কাজ নেই, তাই নাক ডেকে ঘুমাই। বাবার একটা প্রাইভেট কোম্পানি আছে, আমার দুটো বোন আছে, তাদের এখনো বিয়ে হয়নি। কি আব্বু, এত জরুরি আমাকে অফিসে আসতে বলার কারণটা কি? তোকে সব বলবো, আগে তুই আমার সাথে চল। কই যাব? গেলেই দেখতে পারবি। চলো তাহলে। কিছুক্ষণ পরে। একে আব্বু, তুমি কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করালা কেন? এমনি, চল ভেতরে যাই। কিন্তু চল, আগে সব বলছি, এইবার তো বলো ব্যাপারটা কি। আসলে বাবা, আমি আজকে তোকে বিয়ে করাবো। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো, একবার ভেবে দেখছো তুমি? আমি যা বলছি ভেবে বলছি। না, আমি এই বিয়ে করব না, তাছাড়া আমি এখনো টিনেজার। ওইটা কোনো ফ্যাক্ট না, আমি সব কিছু সামলিয়ে নিব। থাকো তুমি এখানে, আমি বাসায় গেলাম। জিদান, আমি তোর কাছে কোনো কিছু দাবি করিনি, আজকে বললাম। কিন্তু হঠাৎ করে আমাকে বিয়ে দেওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমার বন্ধু জাফরকে তুই তো চিনিস, ওর একটা মাত্র মেয়ে, দেখতে অনেক সুন্দর, একটা বকাটে ওকে বিয়ে করতে চাচ্ছে, তাই এখন তোর সাথে বিয়ে দেব, যাতে বকাটেটা আর ওর কোনো ক্ষতি করতে না পারে। পুলিশকে জানাও। পুলিশকে জানিয়ে লাভ নেই, কারণ এতে মেয়েটার সম্মানহানি হতে পারে। অন্য কারোর সাথে বিয়ে দাও, আমাকে জোর করছো কেন? কারণ আমি আমার বন্ধুকে কথা দিছিলাম, তোর সাথে ওর মেয়ের বিয়ে দিব। তোমরা এমন কেন বলো তো? বিয়ে করার আগেই কথা দাও, কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে দিবে, আমাদের কি কোনো চয়েস থাকতে নেই নাকি? একদিন তো তোকে ওর সাথে বিয়ে দিতাম, এখন না হয় দিয়ে দিলাম। আমি বিয়ে করতে পারি, তবে কয়েকটি কন্ডিশন আছে। কি বল? কারো এক, কারো কাছে বলতে পারবা না আমি বিয়ে করছি। দুই, বাসায় জানাতে পারবা না। তিন, আমি আমার মতো করে চলবো। চার, বোনদের বিয়ে হবে, তারপর আমি ওকে বাসায় নিব। পাঁচ, কেউ জানবে না আমাদের বিয়ে হয়েছে। ওকে সব মানলাম, কিন্তু তুই সিরিয়াস তো, কথা কিন্তু ঘোরাতে পারবি না। সোয়াচ অফ নো গ্রাউন্ডের পানি এক হয়ে গেলেও আমার কথা ঘুরবে না। মনে থাকলেই হয়, পরে যেন জারাকে দেখে কথা না ঘোরাস। তোমার জারা নাকি ছাই, ওই মেয়ের দিকে তাকাবো না। হু, দেখা যাবে। কত সময় পরে আসবে তারা? কখন থেকে বসে আছি। চলে আসবে এখনই। তো বসে বসে ভাবতেছি, বলির পাঠা বানানোর জন্য আমাকেই পাইছে, কত শান্তিতে দিন কাটাচ্ছি। আমি এখনো রাস্তা দিয়ে কোন সাইড দিয়ে হাঁটতে হবে তা জানি না, আর আমাকে বিয়ে দিতেছে, জিএফগুলোর কথা মনে করছি, ওদের এখন কি হবে। ধুর, কি যে করি, সুখ মনে হয় আমার কপালে বেশি দিন থাকবে না, তাছাড়া লোকে শুনলে কি বলবে। এখনো তো আমার মনে হয় দুধের দাঁত পড়েনি, কই দেখি তো পড়ছে কি না। মুখে হাত দিলাম। কিরে, মুখ হাত ঢুকিয়ে বসে আছিস কেন? কই এমনি, কই তোমার বন্ধু? এই তো চলে এসেছে। বলেই আব্বু তার বন্ধুর দিকে এগিয়ে গিয়ে তার সাথে নাইস টু মিট ইউ করলো, আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, না জানি কার সাথে আমার বিয়ে দিচ্ছে, তাই মাথাটা নিচু করে বসে রইলাম। একটু পরে কাজীর কাছে গেলাম, তখনও আমি মাথা নিচু করে বসে আছি, এমনকি কবুলটা বললামও মাথা নিচু করে দিয়ে। আমি মনে হয় বলি হয়ে গেলাম, মনের ভেতর খারাপ লাগলো। এইবার যাওয়ার পালা, তাই দরজা দিয়ে বেরোনোর সময় মাথা তুললাম, তারপর যা দেখলাম তা দেখে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। এইটা কি কোনো মেয়ে নাকি অন্য কিছু? কোনো মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? তার জন্যই হয়তো বখাটের নজর পড়ে। না, এটা কোনো মেয়ে হতেই পারে না, হয়তো কোনো পরী মাটিতে নেমে আসছে। হঠাৎ দরজা